করোনা পরিস্থিতিকে সামনে রেখে রাজধানীর নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্যানিকেতনে ছোট্ট পরিসরে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, এবছর 126তম জন্মজয়ন্তী নেতাজির। রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার নাইট কার্ফিউ সহ করোনার বিধি নিষেধাজ্ঞা জারি করেছে। তাই গত বছরের মতো এবছরও করোনা পরিস্থিতিকে সামনে রেখে রাজধানীর নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্যানিকেতনে ছোট পরিসরে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বিদ্যানিকেতনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও ছিলেন নেতাজি বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। কোভিড বিধি মেনে এদিন পালন করা হয় নেতাজির জন্মজয়ন্তী। এদিনের এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, যারা বর্তমানে ছাত্রছাত্রী রয়েছে তারা আগামী দিনের ভবিষ্যৎ। তাছাড়া বর্তমান রাজ্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাসরুমকে, কেননা ক্লাসরুমে যারা রয়েছে তারাই আগামী দিনের চালিকা শক্তি। পাশাপাশি শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলকে নেতাজি সুভাষের আদর্শ ও জীবনী বেশি করে জানতে হবে আত্ম উপলব্ধির জন্য। কেননা যদি আমরা এটা করতে পারি তাহলে দেশ সুরক্ষিত থাকবে, এবং এটাই হবে নেতাজি সুভাষের জন্মদিনে ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।